আছে কি মজা দেখতেছেন, ওর অ্যাকশন বিশাল খারাপ, এমন এমন আঠা দিয়ে তৈরি করে ওগুলো জানেন, ওর ব্রেনের বিশাল ক্ষতি হচ্ছে, মানুষের হাড় দুর্বল করে ফেলাতিছে। চন্দ্রমহল পার্কের ভিতরে ঢুকি, প্রথম লুক এটা। এখন আমরা যাব পানির নিচ থেকে, একটা পথ আছে শিয়েরি সুড়ঙ্গ, সেইটা দিয়ে আমরা পার্কের ভিতরে ঢুকবো পুরনো দৃশ্যগুলো দেখার জন্য। এই দুই পাশে গাছগুলোর ভিতরে পানি, নিচের পানি দক্ষিণ বাংলার ঐতিহ্যের নৌকা মিশে আছে, এই সাগর নদী খাল, এই দক্ষিণ বাংলা নিয়ে, যমুনা নিয়ে দক্ষিণ বাংলা, দক্ষিণ বাংলার সাথে নৌকাটা কেমন মিশে আছে সেটাকে তুলে ধরার জন্যই এখানে নৌকাটা রাখা হয়েছে। চাইলে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করে এখানে রাইড নিতে পারেন, এই লেকটার ভিতরে আপনারা 4 বছর ঘুরতে পারবেন। আপনারা পার্কের ভিতরে আসলে এখান থেকে খেতে পারেন, কিন্তু কোনো কিছু খাবার আগে অবশ্যই আগে দামটা জেনে নেবেন, নাহলে পরে বিপত্তিকর কোনো পরিস্থিতি পড়তে পারেন, এবং আগে দামটা জেনে নেই ভালো। আর এখানে দাঁড়াইলে সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে দাঁড়াইলে আপনার টোটাল পার্কের সব সাইড দেখা যায়, এটা একদম মিডল স্থানে। এই জন্য এসে 71-এর রাজাকার প্রাঙ্গণ চন্দ্রমহল পার্কে এটা অন্যতম আকর্ষণ। এখানে আমাদের আলামিন এখন রাজাকার হিসেবে আবির্ভূত হয়েছেন, কৃষ্ণর ভাস্কর্য।
এই যে আমরা দেখতে পাচ্ছি বানর, হ্যাঁ দুটো বানর আছে এখানে। এটা এই সুন্দরবনে পাওয়া যায় যে বানরগুলো, সুন্দরবনের ঐতিহ্য হিসেবে মনে হয় এখানে রাখা হয়েছে। এই পাশে কি কিছু আছে? বিশাল আকৃতির এক ডাইনোসর ভাস্কর্য। আমাদের আলামিন কি যেন বলবে এখানে, আমরা ছোটবেলায় পড়েছি বইতে অবকাতুই খাস কি, সেই বগা এখন এখানে দেখতে পাচ্ছি মরার মতো পড়ে আছে, কিন্তু বগাটা জীবিত, মরার মতো পড়ে আছে, ক্ষুধা লাগছে কিন্তু তারে ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না, কিন্তু বগাটা জীবিত আর এই জন্য ভাইয়েরা ছবি তুলে নিতেছে। ভাই আপনারা কোথা থেকে আসছেন? আমরা তেরোখাতার থেকে আসছি। তেরোখাতা থেকে? আপনারা কি এখানে রেগুলার আসেন? না রেগুলার না। ও আপনারা আমাদের মতন ভিজিটর? আচ্ছা আচ্ছা। বিলুপ্ত হবে না, কেন্দ্রের নাম ওঠে তার বিলুপ্ত নিয়ে যাবে কোথায়? হ্যাঁ সেটা আমাদেরই দোষ বলতে পারেন, দোষটা আপনার গাড়ি একটু নেন, কুমার মাটির জিনিস বাসায় রাখেন, দেখবেন ব্র্যান্ডটা কত সুন্দর ভালো হয়। হ্যাঁ বর্তমান তো প্লাস্টিক আইসা মানে এদের অবস্থা একদম নরবরে। আপনি কি মজা দেখতেছেন, ওর অ্যাকশন বিশাল খারাপ, এমন এমন আঠা দিয়ে তৈরি করে ওগুলো জানেন, ওর ব্রেনের বিশাল ক্ষতি হচ্ছে, মানুষের হাড় দুর্বল করে ফেলাতেছে। হ্যাঁ 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 আঙ্কেল, আমাদেরকে প্লাস্টিকের যে অপকারিতা গুলো আছে সেগুলো সম্পর্কে বলতেছে। এই কুমার মাটির সম্পর্কে বলতেছি আমি, কুমার মাটি বাসায় রাখলে ব্রেন শক্তি ভালো হয়, জি আর এবং মাথায় জ্বালাও করে না, উগ্র ভাবও কখনো জাগে না। জি জি জি, এর উপকার আছে, কঠিন উপকার, এগুলো ব্যবহার করেন প্রত্যেকটা ধনী গরিব সবার সংসারে দরকার, সবার সংসারে দরকার, যেই হন না কেন। আরে না না, কুমার মাটি নতুন, আমি 4 বছর দিচ্ছি, ও আচ্ছা আচ্ছা, বিশ্বের ভিতরে আমি একা তারা কেউ দেয় না কুমার মাটি। আচ্ছা আচ্ছা, এটা কুমার মাটি না, তাহলে আমরা যে পাল আছে কিন্তু সব তাল কাছে কিন্তু ডুঙ্গা হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে মাটি একাই আমি বিক্রি করি এই বাংলাদেশে। ও আচ্ছা আচ্ছা, ভারতও বিক্রি এগুলো পাওয়া যায় না। হ্যাঁ আঙ্কেল অনেক সুন্দর সুন্দর কারুকার্য, ভারতবর্ষ দেবেন আপনারে আঙ্কেল, অনেক সুন্দর সুন্দর এখানে কারুকার্য দেখাই দিয়েছে। 1 লক্ষ টাকা দিলে আপনারা দেবে না? জি আঙ্কেল। হ্যাঁ আপনি ওইটি করেন, করে দেখেন কথা সত্যি না মিথ্যে। আপনার এটা সুন্দর হইতেছে তো, আপনি দেন আরো দেন। জন্য না, সুন্দরের জন্য না, না আপনার ওই যে ইয়েগুলো দিতেছেন রেগা রেগা ইয়েটা পড়তেছে, এগুলো সুন্দরের জন্য নেল, কুমার মাটির উপকারের কথা বলতেছি। জি জি জি, ছাত্র কমিশনও না পড়ান জিনিস বাংলাদেশে কোনো ফল আপনারা দেবে না, কোনো টাকার বিনিময়ে আমি দেওয়ার জন্য এখানে আছি। হ্যাঁ এটা কেটে গেছে না, এটা কমপ্লিট আঙ্কেল, এখানে অনেকগুলো বানিয়ে রাখছে। এবং আচ্ছা আঙ্কেল, আমরা যে এমনিতে ওই মাটির হাঁড়ি পেতল যেগুলো দেখি ওগুলো কি মাটির? তাহলে ওগুলো আলাদা মাটি, ওগুলো আমরাও বিক্রি করি, ওরাটা কত? 2-3 বিক্রি হয়, কোনটা 5 বিক্রি। হ্যাঁ আর এগুলো কিরকম দাম? এগুলো দাম নেবেন 30 টাকা, এগুলো বাসায় রাখলে ব্রেন শক্তি ভালো হয়। জি জি, আর স্মরণ শক্তি ভালো হয়, স্মরণে এত সুন্দর উপকার করে। এখন একটা কথা বললেন, 1 বছর পরে আমরা সেই কথাটার প্রয়োজন আছে, আপনি সঙ্গে সঙ্গে বলে দেওয়ার ক্ষমতা রাখেন, এত সুন্দর ব্রেনের উপকার করে। অনেক সময় ব্রেনের ভিতর মাথা গরম হয়ে ওঠে, কথা বলতে গেলি একটু ফাটে থাকে না মনে, গ্যাস করে ধরে রাখতে পারে না, এগুলো রাখলে ধরে রাখতে পারবে এবং বলার ক্ষমতা সে রাখে। আচ্ছা আঙ্কেল, আপনি এই চন্দ্রপার্কের ভিতরে কতদিন যাবত আছেন? আমি 4 বছর। 4 বছর যাবত এখানে, প্রতিদিন এখানে থাকেন? এভাবে প্রতিদিন এখানে থাকি। এবং এগুলো বিক্রি করেন? হ্যাঁ এগুলো বিক্রি করি, কুমার মাটি। এই কুমার মাটিতে আপনি যেগুলো বানিয়েছেন এগুলো কি সব একই না? কি কি বানান আপনি? কি কি বানান আপনি এখানে? আছে কলমদানি, ফুলদানি, পাতিল, কলস। হ্যাঁ বড় কলস হয় আপনার কাছে? এই মাটিতে বড় কলস বানাই না, এই মাটিতে বড় কলস গুলো হয় না। না রাখো এখানে রাখো। আচ্ছা এই মাটিটা আপনি কোথা থেকে সংগ্রহ করেন? আনি বিভিন্ন জায়গা থেকে, এই মাটিতে ধানের জমি থেকে আনি, হ্যাঁ থেকে আনি, ইন্ডিয়া থেকে কিছু গাছ গাছালি আনি, আর এই মিশিয়ে দিয়ে এগুলো করা হয়, 7 রকম জিনিস দিয়ে তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা, এটা প্রাচীন বাংলার জন্য নববধূদের যেভাবে নেওয়া হয়তো ঠিক সেরকম একটা ভাস্কর্য, এভাবেই পালকিতে করে প্রাচীন বাংলায় নববধূদেরকে উঠিয়ে নেওয়া হইতো।
এক কুঠরি বাংলার শ্রমজীবী মানুষের নিদর্শন। বাংলার গৃহিণী ভাত রান্না করতেছে। হ্যাঁ, দক্ষিণ বাংলার অন্যতম আরেকটি নিদর্শন, জেলে জাল বুনতেছে, মাছ ধরবে বলে সে তার জালকে প্রস্তুত করতেছে। একটা সময় ছিল যখন ঢেকি ছাড়া বাংলার ঘর চলতো না, সংসার চলতো না। আজকে অথবা আধুনিক যুগে নতুন নতুন মেশিন কল বের হয়ে এটার প্রয়োজনীয়তা অনেক কমে গেছে, বাট ভাস্কর্যের মাধ্যমে ঠিক সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা একটু ভালো করে দেখি। পাশে আছে অনেকগুলো বাচ্চাদের ভাস্কর্য, স্যার পড়াচ্ছেন। একজন কান হয়তো বা সে আজকে পড়া পারেনি, এই জন্য তাকে স্যার শাস্তি দিচ্ছেন, কান ধরে দাঁড় করিয়ে রাখছেন এই মাস্টার মশাই। ছাত্ররা বসে আছে, সে পড়া পারবে বলে উঠে দাঁড়িয়েছে স্যার। হ্যাঁ স্যার, আমি পারি। এখানে পাঁচজন বাঙালি, তারা বসে আলোচনা করতেছে। চন্দ্রমহল পার্কের পশ্চিম পাশটায় অনেক কিছুই আছে, যেটা ফার্স্টে ঢুকলে এদিকে না আসলে বোঝা যাবে না। এই সেই চন্দ্রমহল। হ্যাঁ, চন্দ্রমহল পার্কে আসলে সবাই সাবধান থাকবেন, মনের ভুলেও কেউ কোনো ফুল অথবা ফল ছিঁড়বেন না, কারণ এখানে যারা প্রহরী আছে তারা এই ব্যাপারটা খুব সতর্কভাবে খেয়াল করে। আমরা শেষ করলাম চন্দ্রমহল ইকো পার্ক দেখা, এবার আমাদেরকে যেতে হবে সেই সুদূর সুন্দরবন। প্রথমে আমরা মামলাপুর যাব, সেখান থেকে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, এরপরে আবার দেখা হবে সুন্দরবনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।